আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজের পক্ষ থেকে আমি ফারজান আহমেদ তোমাদের সবাইকে আজকে গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার সঙ্গে যারা আছো অবশ্যই গার্হস্থ্য বিজ্ঞান বই এবং খাতাটি সামনে নিয়ে বসবে। আমরা আজকে যে অধ্যায়টি শুরু করেছিলাম গত কয়েকদিন ধরে, যে অধ্যায়টি চলছে আমাদের খাদ্যপুষ্টি চ্যাপ্টারের একটা নতুন অধ্যায়, অধ্যায় নয়, সে অধ্যায়েরই নতুন একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডের দিকে লক্ষ্য করো, আমাদের আজকের আলোচ্য বিষয় খাদ্য উপাদানগুলোর শ্রেণীবিভাগ, উৎস, কাজ, অভাবজনিত অবস্থা ও প্রতিকার। এই টপিক থেকে আমরা আজকে শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। এখানে আমরা বিভিন্ন ধরনের যে খাদ্য আমরা আমাদের চারপাশে দেখি বা আমরা যে ধরনের খাদ্য খাই, সেই খাদ্যগুলোর উৎস অনুযায়ী এর শ্রেণীবিভাগ আজকে প্রথমেই আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, বিভিন্ন ভাবে খাদ্যের শ্রেণীবিভাগ করা যায়, রাসায়নিক গঠনের ভিত্তিতে, তারপরে মধ্যস্থিত যে তাপ ও শক্তি উৎপাদনকারী উপাদান, ক্যালোরির বহুল বা ক্যালোরি কতটুকু আছে তার ভিত্তিতে। আমরা আজকে প্রথমেই যে শ্রেণীবিভাগটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক প্রকৃতি অনুযায়ী খাদ্যের শ্রেণীবিভাগ। তোমরা জানো আমরা খাদ্য উপাদান বলে থাকি যে আমরা যে শব্দটা বলি, খাদ্যস্থ যে রাসায়নিক বস্তুটি আছে তাকে আমরা খাদ্যের রাসায়নিক উপাদান বলে থাকি। যেমন ছয়টি রাসায়নিক উপাদান আছে খাদ্যে, এই রাসায়নিক উপাদানের ভিত্তি অনুযায়ী খাদ্যকে ছয়টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমিষ, দুই শর্করা, তিন ভিটামিন, চার খনিজ লবণ, পাঁচ ফ্যাট এবং ছয় হচ্ছে পানি। এটা হচ্ছে রাসায়নিক প্রকৃতি অনুযায়ী খাদ্যের ছয়টি ভাগ। আর কাজ অনুযায়ী দেহে খাদ্য কী ধরনের কাজ করে থাকে সে অনুযায়ী খাদ্যকে তিনটি ভাগে ভাগ করা হয়। শক্তি উৎপাদনকারী খাদ্য বা কার্বোহাইড্রেট ও স্নেহ জাতীয় খাদ্য, শক্তি উৎপাদনকারী খাদ্য শ্রেণী আমাদের দেহে শক্তি উৎপাদনের কাজটি করে থাকে, কার্বোহাইড্রেট ও স্নেহ মূলত এই কাজটি করে থাকে। এক গ্রাম কার্বোহাইড্রেট আমাদের দেহে 4 কিলো ক্যালোরি শক্তি প্রদান করে থাকে এবং 1 গ্রাম ফ্যাট 9 কিলো ক্যালোরি শক্তি দিয়ে থাকে। দেহ গঠনকারী ও ক্ষয়পূরণকারী খাদ্য, এখানে দেহ গঠনকারী ও ক্ষয়পূরণকারী যে খাদ্য শ্রেণী আছে মূলত প্রোটিন। প্রোটিনের অন্যতম কাজ হচ্ছে দেহের বৃদ্ধি সাধন করে দেহের যে ক্ষয় ঘটে যায় সেই ক্ষয়গুলোকে পূরণ করা। তৃতীয় যে কাজটি আছে প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় কাজ অনুযায়ী যে খাদ্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক যে খাদ্য উপাদান সেটা হচ্ছে ভিটামিন ও খনিজ লবণ। দুইটা, এই দুইটা উপাদান খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে আমাদের দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি তৈরি হয় মূলত প্রোটিনের মাধ্যমে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহকে সুস্থ সবল কর্মক্ষম রাখতে সহায়তা করে মূলত ভিটামিন ও খনিজ লবণ, এ দুইটি উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, তাপ শক্তির ভিত্তিতে খাদ্যকে যে শ্রেণীবিভাগটা করা হয়, একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং আরেকটি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং তিন নম্বরটি হচ্ছে পানি। মূলত এই তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। তো ম্যাক্রোনিউট্রিয়েন্ট যে উপাদানটা খাদ্যের যে শ্রেণীবিভাগ, সেখানে খাদ্য উপাদানগুলো সরাসরি জারিত হয়ে দেহে তাপ ও শক্তি উৎপাদন কাজে সহায়তা করে। মূলত কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এই তিনটি উপাদান হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আর যে উপাদানগুলো খাদ্যে সরাসরি জারিত হয় না, অন্যান্য উপাদানের মাধ্যমে অন্যান্য উপাদানকে সহায়তা করে থাকে, সরাসরি জারিত না হয়ে অন্য উপাদানগুলোকে সহায়তা করে, সেগুলো হচ্ছে ভিটামিন ও খনিজ লবণ, এটাকে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট বলে থাকি। আর সবশেষে পানি, যে উপাদানটি রয়েছে আমাদের তাপশক্তির ভিত্তি বলে থাকি পানিকে, কারণ পানি দেহে তাপমাত্রার যে সমতা সেই সমতাটা বজায় রাখে, পানি খাদ্য পরিপাকে সহায়তা করে, দেহের সুস্থ স্বাভাবিকতা বজায় রাখে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই তিনটা ছিল আমাদের মূলত আজকে খাদ্যের শ্রেণীবিভাগ। আর এরপরে আমরা কার্বোহাইড্রেট বা স্বেচ্ছার জাতীয় খাদ্য, যে খাদ্যটা হচ্ছে আমাদের সরাসরি জারিত হয়ে দেহে আমাদের মূলত তাপ ও শক্তি প্রদান করে থাকে এবং আমাদের প্রতিদিনকার যে খাবার বা আমরা যে ডায়েটগুলো গ্রহণ করে থাকি, যে খাদ্য গ্রহণ করে থাকি, তার বেশিরভাগই কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, অপরিহার্য শক্তি উৎপাদনকারী খাদ্যগুলোর মধ্যে কার্বোহাইড্রেট অন্যতম। অন্যতম কারণ আমরা আমাদের প্রতিদিনকার যে খাবার তার থেকে আমাদের 60-70% খাবারই মূলত আমরা কার্বোহাইড্রেট থেকে গ্রহণ করে থাকি। আর প্রকৃতিতে অসংখ্য উপাদান ছড়িয়ে ছিটিয়ে আছে যার মাধ্যমে আমরা কার্বোহাইড্রেট গ্রহণ করে থাকি। এর মূল উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, যার অনুপাতটা হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 2:1, যেটা আবার আমাদের পানিরও অনুপাত। এই জন্য কার্বোহাইড্রেটকে কার্বন
কার্বনের পানি বলা হয়। এটা তোমাদের অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন আসে যে কার্বোহাইড্রেটকে কার্বনের পানি কেন বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের চারপাশে কার্বোহাইড্রেটকে যেভাবে দেখি, স্তন্যপায়ী জীবজন্তুর রক্তে কার্বোহাইড্রেট গ্লুকোজ রূপে থাকে, তাদের দুগ্ধের কার্বোহাইড্রেট ল্যাকটোজ রূপে থাকে, আর দেহাভ্যন্তরে গ্লাইকোজেন রূপে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে। আর শ্রেণীবিভাগ যদি লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, কার্বোহাইড্রেটের যে শ্রেণীবিভাগ, প্রকৃতিতে যত যৌগ আছে কার্বোহাইড্রেটের সংখ্যা তার মধ্যে সবচেয়ে বেশি। শর্করার উপস্থিতির ভিত্তিতে একে মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শর্করা, আরেকটা হচ্ছে অশর্করা। শর্করা যেটা, যেখানে কার্বোহাইড্রেটগুলো সরাসরি থাকে, কার্বোহাইড্রেট জাতীয় উপাদানগুলো, আমরা এগুলোকে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বলে থাকি, যেখানে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ এই উপাদানগুলোতে শর্করা সরাসরি থাকে। মূলত শর্করা হচ্ছে দানাদার জাতীয় পদার্থ। গ্লুকোজ আমরা চিনিতে সরাসরি গ্লুকোজ পেয়ে থাকি, ফলের রসে, দুধের চিনিতে, আমরা দুধের চিনি ল্যাকটোজ ভেঙে গ্যালাকটোজে পরিণত হয়। তো এই যে উপাদানগুলো, আমরা গ্লুকোজ, ফ্রুক্টোজ আর সুক্রোজ, এখানে আমরা কার্বোহাইড্রেটকে সরাসরি শর্করা জাতীয় উপাদানগুলো পেয়ে থাকি। আর অশর্করা যেটা আছে, নন কার্বোহাইড্রেট, স্টার্চ, শ্বেতসার, সেলুলোজ, যেটা অদানাদার এবং পানিতে অদ্রবণীয়। স্টার্চ, শ্বেতসার, সেলুলোজ যেগুলো বেশিরভাগই উদ্ভিদ জাতীয় উপাদানে থাকে, এর মধ্যে সেলুলোজ এই শব্দটার সঙ্গে তোমরা অনেক বেশি পরিচিত কার্বোহাইড্রেটের এই শ্রেণীটার সঙ্গে। আমরা যে শাকসবজি গ্রহণ করে থাকি, শাকসবজির যে আঁশ, সেখানে সেলুলোজের উপস্থিতি অনেক বেশি থাকে। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, রাসায়নিক গঠন কাঠামোর দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কার্বোহাইড্রেটকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথমত মনোস্যাকারাইড, দ্বিতীয়ত ডাইস্যাকারাইড এবং তৃতীয়ত পলিস্যাকারাইড। মনো মানে হচ্ছে এক, যেখানে কার্বোহাইড্রেটের একটি মনোস্যাকারাইডের উপস্থিতি এখানে দেখা যায়। এখানে কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই অনুপাতগুলো থাকে। গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাকটোজ, আমরা এই তিনটা মূলত মনোস্যাকারাইড। এরপর ডাইস্যাকারাইড অর্থ হচ্ছে এখানে দুইটা মনোস্যাকারাইড থাকে, সুক্রোজ, মল্টোজ এবং ল্যাকটোজ। সবশেষে কার্বোহাইড্রেটের যে রাসায়নিক গঠন অনুযায়ী শ্রেণীবিভাগ আছে, পলিস্যাকারাইড, এখানে দুইয়ের অধিক মনোস্যাকারাইডের উপস্থিতি লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে সেলুলোজ এবং স্টার্চ আর গ্লাইকোজেন। গ্লাইকোজেন আমরা এই তিনটার কথা আমরা আগেই পড়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে শ্রেণীবিভাগটি নিয়ে আলোচনা করলাম, মূলত খাদ্যের শ্রেণীবিভাগ এবং কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ, আমাদের চারপাশে আমরা যে খাদ্য উপাদানগুলোর উপস্থিতি দেখি, আমরা যে খাদ্য দ্রব্যগুলোর উপস্থিতি দেখি, যদি আমরা শ্রেণীবিভাগ অনুযায়ী এগুলোর উৎস শনাক্ত করে আমরা সঠিক প্রাপ্তিটা নিশ্চিত করতে পারি আমাদের ক্যালোরির চাহিদা অনুযায়ী, তাহলে কিন্তু আমরা সহজেই আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে শ্রেণীবিভাগটি নিয়ে আলোচনা করলাম, আশা করি বুঝতে পেরেছো। তারপরেও তোমরা অবশ্যই বই থেকে আরও একটু বিস্তারিত জানার চেষ্টা করবে। তারপরেও যদি কোনো বিষয় নিয়ে অসুবিধা থাকে, অবশ্যই আমাকে ফোনে জানাবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবে সবাই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।